আপনি যদি জ্ঞানী মানুষ হন, তাহলে আপনি নিজেকে একটু রাত্রবেলা চিন্তা করবেন যে আপনি কি কি ভুল করেছেন। 945 টাকা আমি কিন্তু বিকাশে তুলে দেখাবো। ওল্ড ব্লক গেম খেলে ইনকাম 945 এবং 3000 টাকা ইনকাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমাকে অনেকেই বারবার রিকোয়েস্ট করেছে যে এখান থেকে কিভাবে টাকাটা উইথড্র দেওয়া যায়, গাইস একটু নলেজ আসতে পারে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। সো গাইস দেখেন, এখানে কিন্তু 500+ ডাউনলোড এবং বেশি দিন হয় নাই, এটা মাত্র গেম খেলে ইনকাম, কোনো যে কোনো মানুষই কিন্তু পারবে। এখন কিছু কথা বলবো, আপনার মনোযোগ দিয়ে রাখবেন, কথায় শুনে তারপর কাজ করবেন। আমার কথা হয়েছে? দেখুন, কিছু কিছু মানুষ আছে তাদের কিন্তু মন জয় করা যায় না, তারা এমনভাবে কমেন্টগুলো করে, তারা কিন্তু নিজেকে অনেক বড় ভাবে। আবার অনেকে ভাবে আমি নিজের স্বার্থের জন্য অনেক কিছু করি। দেখুন ভাই, আপনি যদি এই অ্যাপ থেকে ইনকাম করতে চান, আপনি যদি ফুল ভিডিও না দেখে তারপর যদি কাজ শুরু করে, এটা কি আমার দায়? না, এই দায় কিন্তু আপনার। কারণ আপনি না বুঝে না শুনে যদি কাজ শুরু করেন, তাহলে আপনি কিভাবে টাকা পাবেন সেটা আমাকে একবার বলুন। কখনো টাকা পাওয়ার সম্ভাবনা নয়, কিন্তু আমি আপনাদের বারবারও বলেছি যে ভিডিও স্কিপ করাটা হলো আপনাদের ব্যর্থতা। এবং আপনারা ফট করে একটি অ্যাপ ডাউনলোড করার পর তার আপডেট সম্পর্ক জানেন না, কোনো সম্পর্ক না জেনে শুধু ক্লাস করা শুরু করেন, তাহলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না, তাই না? এটা তো হলো আপনাদের দোষ, এটা তো আমার দোষ না। দেখুন ভাই, পৃথিবীতে যদি মানুষ যদি এই রকমের হতো যে নিজের স্বার্থ, তাহলে কিন্তু সব মানুষ কিন্তু একরকমের হতো না ভাই। প্রত্যেকটা সিস্টেম কিন্তু মানুষ আলাদা। এখন আমি আপনাদের যতবারও বলি যে দেখুন, আপনি এখানে কাজ করুন ভাই, এটা হলো আপনার সিদ্ধান্ত। আমি কিন্তু আপনাদের যে প্রত্যেকটা ভিডিও আপনি যারা যারা দেখেন, তারা কিন্তু আমার সম্পর্ক বা বুঝেন বা আসার বিষয়, কোনটা রিয়েল কোনটা ফেক সেটা সেটা কিন্তু আমি সব বিস্তারিত বলে দিই। কিন্তু কোন অ্যাপের মানে কোন ইউটিউবার এত সত্যটা বলে আমার তো মনে হয় না। যদি আপনি 20 টাকা ইনকাম করেন সেটাও কিন্তু উল্লেখ করেছি, যে 10 টাকা ইনকাম করেন সেটাও উল্লেখ করেছি। তাহলে আপনাদের চাহিদা কী চান বলেন তো? আপনাদের চাহিদারই তো কোনো শেষ নাই। তো যাই হোক গাইজ, তো এই অ্যাপটি কাজ করার আগে আগে কথাগুলো শুনবেন, তারপর আমি কাজ কিভাবে করব, কিভাবে টাকাটা নেবেন, এ টু জেড কিন্তু আস্তে বিস্তারিত কিন্তু মনোযোগ দেওয়া দেখার চেষ্টা করবেন। তো যাই হোক গাইজ, আজকে আমি আপনাদের এই প্রমাণ তো দেখাবো যে কাজগুলো কেমনভাবে করবেন। আগে কাজের সম্পর্ক জানবেন, তারপর ইনকাম সম্পর্ক জানবেন, তারপর না মানে ইনকাম সুযোগ নেবেন, তাই না? অনেকে মনে আগেই করে টাকা টাকা, ভাই আগে আপনি কাজটা শিখুন না, আগে নিজের কাজটা না করেই যদি ফট করে যদি বলেন যে আমি ইনকাম করব, সেটা তো হয় না। আপনি নিজেকে একটু প্রশ্ন করে দেখুন তো, যে আপনি বারবার ইনকাম কথা বলছে, আগে কি কাজ শিখছেন না, জানেন না শুনেন না ফট করে কাজ করেন। তো যাই হোক গাইস, এখানে কিন্তু আমার কিন্তু ইনকাম দেখতে আছেন, যে মানে ধাপ সংখ্যা কিন্তু ইনকাম হয়েছে 550। যাই হোক, আর এখানে কিন্তু আপনি দেখতে আছেন 695 ধাপ কিন্তু দেখতে আছেন। আমি কিন্তু টোটাল কিন্তু কাজগুলো দেখাতে আছি, তারপর কিন্তু এখানে কিন্তু আমার উইনে হলো 329, এখানেও কিন্তু 329, এখানে কিন্তু আমার কিছু ব্যালেন্স আছে আপনাদের সে তার আগে দেখছিলেন। তো যাই হোক, এখন আমাদের যে এখানে যে উইথড্রল সে সিস্টেমটা আমরা একটু দেখি। এখানে কিন্তু আমার 945 কিন্তু ইনকাম হয়েছে, বাট এই টাকাটা কীভাবে তুলবো এ টু জেড কিন্তু দেখাবো। কিন্তু কথা হয়েছে ভাই, আপনারা কাজ না দেখে ইনকাম শুরু করলে জানেন আমার খুব কষ্ট হয়, বুঝছেন? আপনারা কিন্তু ভিডিওটা না দেখে কিন্তু সব থেকে বড় ভুল করেন, কারণ আপনারা না জেনে না শুনে যদি কাজ করেন তাহলে। এখানে কিন্তু আমাদের অ্যাড আছে, মনে রাখতে হবে কাজগুলো সম্পর্ক সব কিছু বুঝে তারপর স্টার্ট করবেন। আমার কথা হয়েছে আগে নিজেকে কাজ পরিবর্তন করুন, তারপর অনলাইনে ইনকাম করতে আসুন, তাই না? তো যাই হোক, এখানে কিন্তু আমাদের কাজটা কীরকমের আপনি আমার আগে আমার হাতের আঙ্গুলের দিকে দেখবেন। এখানে কিন্তু আমি অনেক কিছু ভরাট করছি, দেখছেন? এগুলো কিন্তু একটা বাচ্চা মানুষও কিন্তু খেলতে পারে। তো এখন আমি আপনাদের এই বাচ্চা মানুষটা কেন বলছি, কী জন্য বলছি, সেটা আমি আপনাদের প্রমাণ দেখাতে আছি, তারপর আপনি নিজেই প্রমাণ পেয়েছেন যে আমি আপনাদের কতটুকু বলেছি বা কতটুকু আপনাদের সংক্ষিপ্ত হয়েছে। আমার কথা হয়েছে আপনারা কাজগুলো বুঝে, এখন এইটাকে নেই, আমার কিন্তু এখানে একটা দেখছেন যে এইগুলো বসাবো। দেখেন আপনারা কিন্তু অনেকে বুঝতে পারছেন বা অনেকে বুঝতে পারেন না। দেখেন আমার কিন্তু ইনকাম হতে আছে কত, কত পয়েন্ট হয়েছে জানি, আমি এটা খেয়াল করি না, বাট আপনাদের দেখানোর জন্য। দেখেন এখানে কিন্তু আপনারা অনেক সময় ভুল করেন, যে কোনো কাজ করার আগে আগে
এই যে দেখতেছেন, এই যে কর্নারগুলো, এগুলো কিন্তু আপনার সাজাতে হবে। সাজানোর পর দেখেন আপনার কিন্তু 5 পয়েন্ট, তারপর কিন্তু এই এই যে গোল আছে এটার সাথে যদি এটা মেসিং করেন তাহলে 10+ কিন্তু আমাকে ইনকাম দিছে তারা। তো এখন আমাদের কি কাজ এখানে পরনিত্য, তাই না? এখন আমরা এখানে জাস্ট এখানে এইটা স্লো করব, তারপর ধরেন এইটা এরকমই বসাবো, তারপর কিন্তু আমাদের ইনকাম হয়ে যাবে। মানে এখানে কিন্তু কোনো ভারী কোনো কাজ নাই, যে কোনো মানুষ কিন্তু ইনকাম করতে পারবে। এখন আমরা যাব উইথড্রের বিষয়। তা কথা হয়েছে, আপনি আগে কাজ বুঝে তারপর ইনকাম বুঝবেন, মানে ইনকাম শুরু করবেন। আগে ফট করে লাফালাফি করবেন না, কারণ অনেক লাফালাফি করে তো তার জন্য কিন্তু ডস খায়। এটা তো আমার না, দোষটা হলো আপনাদের। তো যাই হোক গাইস, এখন আমরা কি করব, এখানে কিন্তু কিছু মেসিং আছে, আমরা সিটিং এ যাব। এই দেখেন আমাদের কিন্তু এখন সিটিং এ যাব। সিটিং এ কিন্তু আপনি দেখছেন সাইন আপ বা সাইন আপ অন ভাষা, আপনি কোন ভাষায় আছেন তা আপনি ইচ্ছে করলে এগুলো সাইন আপ করে নিতে পারবেন। সাইন আপ করার পর কিন্তু আমাদের এখানে কিন্তু কিছু অপশনাল দিচ্ছে, দেখেন এখানে কিন্তু আমাদের গিফটের জন্য দিচ্ছে। আমি কিন্তু বলেছি যে আমাদের গিফটের জন্য যে ক্লোজ করছে সেটা করতে হবে, মানে গ্রহণ করুন। তো আমাদের এটা একটা ক্লিক করবে, এখানে কিন্তু আমাদের একটি অ্যাড আসবে। মনে রাখতে হবে এই অ্যাডে কিন্তু আপনি যে কোনো সাইটে কাজ করুন বা যে কোনো অ্যাপে কাজ করলে কিন্তু অ্যাডে ক্লিক করা যাবে না। যদি অ্যাডে ক্লিক করেন কিন্তু তাহলে কিন্তু আপনাদের অনেক মারাত্মক ভুল হতে পারে। এটা আপনি যে কোনো আপনি এখানে না করতে পারেন, কিন্তু অন্য সাইডে কাজ করলেও কিন্তু আপনি এই অ্যাডে কিন্তু ক্লিক করা যায় না, সমস্যা হয়। তো এখন আমরা কি করব, এখন আমাদের এইটার মাধ্যমে কিন্তু একটা ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু বের হয়ে যাব, বাট এখানে কিন্তু জাস্ট একটু ওয়েট করতে হবে আপনার। সো গাইস, আমাদের কিন্তু এই মুহূর্তে কিন্তু একটা আসছে, একটা আসার পর কিন্তু আমাদের কিন্তু দেখুন এখন আমাদের কিন্তু অনেকগুলো কয়েন দিচ্ছে, যে কয়েনের ভ্যালু কিন্তু অনেক টাকা। আর এখানে কিন্তু যে গিফটের জন্য আমাদের দিয়েছে এটা কিন্তু আপনার অনেকটা হ্যাসকন মাথায় নিতে হবে, কারণ অনেকে কিন্তু এইটা বোঝে না, এই সম্পর্কটা না বোঝার কারণটাই কিন্তু দেখেন আমি কিন্তু এখানে সাজাবো। সাজানোর পর কিন্তু আমরা এখানে খান আমরা কিন্তু এখানে দেখেন আমাদের কিন্তু আবার একটা অ্যাড দিচ্ছে, এই অ্যাডটার জন্য একটু ওয়েট করতে, এই অ্যাডটা কেটে দিবেন। এর অ্যাডটা কেটে দেওয়ার পর কিন্তু আমাদের কিন্তু ইনকাম সোর্সটা কিন্তু বেড়ে গেছে। মনে রাখতে হবে যে নিজের মতন করে দেখতে হবে, তারপর কাজ স্টার্ট করবেন। এখন আমি আপনাদের মেন কথাটা বলতে চাচ্ছিলাম যে উদ্রের বিষয়টা। তো এখন আমরা উদ্রের বিষয়টা যেতে আছে, ওয়েট। অ্যাপটি ওপেন করার পর কিন্তু আমাদের কিন্তু বলেছে যে 995 টাকা কিন্তু হয়েছে। তো 995 টাকার জন্য আমাদের বলেছে কত খান এখানে 5,000 টাকা না পাইলে তো না হতে পারে, তাহলে কিন্তু হবে না ইনভেস্ট। এখন আমি আপনাদের একটা কিছু কথা বলি, এখানে কিন্তু আমাদের বলেছে যে এক্স মানে সরি এখানে বলছে মানে 5,000 কয়েন কিন্তু করতে হবে, নগদ ক্যাশ আউট করতে হলে 5,000। তো এখানে যদি 5,000 যদি আমাদের দেয় তাহলে এখানে কিন্তু এই ওনারা আমাদের 900 টাকা দিতে কোনো সমস্যা, এখানে জাস্ট একটা গেম খেলে এত টাকা দিব কেন, আর লাভটা কি তার? আমি তো সেটাই তো অবাক হয়ে গেছি। তো প্রিয় দর্শক, আপনাদের কাছে যে রিকোয়েস্টের জন্য বলেছি, আপনি কিন্তু এই যে অ্যাডটা আসছে আগে এই অ্যাডটার দিকে ফলো করবেন। আমি কি বলছি, তারপর কিন্তু ইনকামটা নিতে হবে। ইনকাম না শুনেই যদি আপনি লাফালাফি করেন তাহলে কিন্তু হবে না, ওকে? তো এখন ভাবছেন যে এটা আবার কেমন কথা, এই অ্যাডগুলো আছে, এই অ্যাডগুলো কিন্তু ওনরা কি আমাদের অ্যাডগুলো টাকা নেয়, কিন্তু আমরা কিন্তু তাদের থেকে টাকা কিন্তু নিই না, তারা আমাদের কাছ থেকে কিছু পূজার করে টাকাগুলো নেয়। তাহলে আমাদের 900 টাকা দিতে কি সমস্যা? এখন আপনি ভাবছেন যে আপনি যদি বলছেন টাকাটা উদ্য, দেখুন এখানে কিন্তু 90 মানুষ কিন্তু প্রতারণা হয়। এখন আপনারা বলেন যে আমি নাকি স্বার্থ খুঁজি, দেখেন আমার কি আছে এমন স্বার্থ? আপনি যদি 10 টাকা পান, বাট আমি হয়তো বা 20 টাকা পাবো, কারণ আপনারা রেফার হবেন, তারপর আমি কাজ করব, তার থেকে আমি কিছু বেনিফিট পাবো, এটুকুই তো আমাদের কাজ, তাই না? তাহলে আমি আপনাদের লাভ দিয়ে আমার কি হবে বলুন তো ভাই? আপনি যে এমনভাবে প্রশ্ন করেন যার মাধ্যমে কিন্তু আমার লাভ না কি কত টাকা জানি হয়। তো এখন আমি আপনাদের বলি যে আপনারা যদি এই সম্পর্ক বা এইটা যদি না বুঝে যদি কাজ করেন তাহলে কিভাবে টাকা পাবেন, সেটা তো আমি নিজে অবাক।
তাই না? তো যাই হোক গাইস, আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা আমার কথার মাধ্যমে হয়তো বা অনেকে কষ্ট পেয়েছেন, যে আপনি এত ধৈর্য বা এতটা বুঝিয়েছেন, হয়তো বা খারাপ লাগতেই পারে, স্বাভাবিক ব্যাপার। কারণ আপনার তো, আমরা বাঙালি মানুষ তো আমরা একটু লোভী বেশি, তার জন্য হয়তো বা আমরা ডস খাই। কারণ ডস না খাওয়ার থেকে আমরা প্রতারণা থেকে দূরত থাকবো, কারণ সব মানুষ এক রকমের না ভাই। আমি আপনাদের সবাইকে বলছি, কারণ দেখুন আমরা এই দুনিয়াতে অল্প কিছু সময়ের জন্য আছি। আমরা যে অ্যাপগুলো ইনকামগুলো দিই বা 100% থেকে ইনকাম পান, এটা কিন্তু কনফার্ম করতে পারি, কারণ আমরা জানি যে কোন অ্যাপটা রিয়েল। আচ্ছা আমি আপনাদের আর একটু ক্লিয়ার করে দিই, দেখেন এর কোনো কিন্তু কোনো ডকুমেন্ট পাচ্ছি না আমি, দেখেন এর কোনো ডকুমেন্ট না। তাহলে এই একটি অ্যাপের মাধ্যমে যদি আমরা যদি ইনকাম করি, কথার কথা আমরা যদি ইনকাম করি, তার কিছু ডকুমেন্ট দেখাতে চাই আমি। কি রকমের ডকুমেন্ট দেখাতে চাই? দেখেন আমি এই অ্যাপের মাধ্যমে আমি ঢুকলাম, বাট এই দেখেন আমরা কিন্তু অনেক অ্যাপের মাধ্যমে কিন্তু ইনকাম করতে চাই বা ইনকাম নিতে চাই, তো তার জন্য আমাদের কিছু দরকার আছে, তাই না? আচ্ছা আমাদের যে দরকারগুলো আছে সেটা তো আমরা প্রমাণ, দেখেন এখানে যে আমরা কাজ করব, এখানে ধরেন আল্লাহ না করুক, আল্লাহর কাছে ক্ষমা চাই, বাট বারবার বলছি এখানে যে একটা প্রমাণ আছে, ধরেন এই কোম্পানি আমাদের টাকা দেবে, মানে এই মহাজন আমাদের টাকা দেব, বাট আমরা কিন্তু এই কোম্পানির সাথে আমরা একজোট আছে আর প্রমাণ আছে, এই প্রমাণগুলো দেখি তো আমরা ইনকাম করতে পারি, তাই না? তাহলে আপনি কেন পারবেন না ইনকাম করতে? এটা অবশ্যই, কিন্তু এই যে অ্যাপের মাধ্যমে যে আমরা কাজ করি, কিন্তু এর মধ্যে কোনো আমরা ডকুমেন্ট পাচ্ছি না, তো আমার মনে হচ্ছে যে এটা আসলে একটা ফেক, তার জন্য আপনাদের জন্য সরি। কিন্তু আমরা চাই না যে আপনার কোনো ক্ষতি হোক, কারণ অনেকে বোকামি করে কাজগুলো করে তারপর ইনকাম করে। দেখেন ভাই, আপনি যদি জ্ঞানী মানুষ হন, তাহলে আপনি নিজেকে একটু রাত্রবেলা চিন্তা করবেন যে আপনি কি কি ভুল করেছেন, তাহলে আপনি নিজেকে নিজে প্রশ্ন করবেন। আর যারা লোভ করে না, যে কথায় বলে না, হয়তো বা মনে কষ্ট পাবেন না, ওই এত দ্রুত টাকা পাবো, তাহলে এটা হালাল কি হারাম সেটা আপনি নিজে থেকেই ব্যবস্থা দেখুন। তাহলে আপনি নিজেকে নিজে প্রমাণ পেয়েছেন যে আমি আপনাকে কতটুকু বুঝিয়েছি বা আপনি কতটুকু বুঝছেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে। প্রিয় দর্শক, আপনাদের কাছে কেমন লেগেছে? যদি আমার ভিডিওটা আপনাদের কাছে খুবই উপকৃত হয়ে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনাদের মতামত অবশ্যই জানিয়ে দেবেন। আমি আবার অন্য মানুষের মতন কথা বলি না, যে আমি কাজ করব বা আমি এত, এইসব আমি বলি না, কারণ যে ভাল লাগে সে অবশ্যই কমেন্ট করবে, যে ভাল লাগবে না সে কমেন্ট করবে না, এটাই হলো পার্সোনাল ব্যাপার। জোর করে সবকিছু আদায় করা যায় না, ভালোবাসা থেকে যেটা আসে সেটাই হলো সব থেকে মহা ভালোবাসা। থ্যাংক ইউ ওয়াচিং, আল্লাহ।